তিন সন্তানের জননীকে ব্ল্যাকমেইলের মাধ্যমে একাধিকবার ধর্ষণ করে 5,50,000 টাকা নিয়ে ফেরার যুবক। ঘটনাটি হাইলাকান্দির পূর্ব সোনাপুর গ্রামের। তিন সন্তানের জননী বেগম নুরুন হাসান মজুমদারকে রাঙ্গাউটি তৃতীয় খণ্ডের কবির হোসেন চৌধুরী ধর্ষণ ও ব্ল্যাকমেইল করেছে বলে অভিযোগ। পরে হাইলাকান্দি সদর থানায় নির্যাতিতা কবিরের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। তিনি জানান, তার স্বামী আলাউদ্দিন মজুমদার কর্মসূত্রে মেঘালয়ের শিলংয়ে থাকেন। তার স্বামী প্রবাসে থাকার সুবাদে কিছুদিন আগে কবির হোসেন তার সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ স্থাপন করে, তার সঙ্গে হওয়া কথোপকথন কল রেকর্ড করে তাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করে। পূর্ব সোনাপুর গ্রামে এসে বলপূর্বক ধর্ষণ করে সে এবং ফটো ও ভিডিও করে নেয়। তিনি আরও জানান যে এই ভিডিও এবং ফটো সামাজিক মাধ্যমে পোস্ট করা সহ তার স্বামীর মোবাইলের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে বলে তাকে ব্ল্যাকমেইল করে সে একাধিকবার ধর্ষণ করে। সে ভয়ভীতি প্রদর্শন করে 5,50,000 টাকাও হাতিয়ে নেয়। জানি না সে কিরকম মোবাইল নাম্বার লইছে, ও যে জায়গার তো কি হোক সে নাম্বার লইছে লইয়া আমার লগে পয়লা মানে সুন্দরভাবে কথা হয়েছে। তারপর তো কি লাগাইয়া মানে আপনাকে ব্ল্যাকমেইলিং করছে জি। হ্যাঁ, তারপর তো কি লাগে খারাপ খারাপ কথা হয়েছে আমার, আমিও নিজে বুঝে নাই ওর লগে খারাপ খারাপ কথা হয়েছে। তারপর সে আপনার ঘরে আইছে তারপরে আমি ওর ধমকিটা আমি সত্যি মন করি তো আমি মানছি। তারপরে সে আইসে আয়া মানে মানে সবকিছু মিলে ও রেকর্ডিং তো কি লাগে ফটো তো কি লাগে সবকিছু আর কি মানে মিলে 5,00,000 টাকা জানিয়া আপনার ছেলে মেয়ে পরিজন আপনার চরিত্র উপরে সন্দেহ এখন আপনি খাস স্মরণে আছেন ঠিক আছে।
মিয়া ভিসা সাইন। একদিন কবির হোসেন চৌধুরী ফের তাকে ধর্ষণ করার চেষ্টা করলে তার সহ্যের বাঁধ ভাঙলে তিনি চিৎকার চেঁচামেচি করলে পাড়া প্রতিবেশীরা ছুটে এসে ধর্ষক কবির এবং তাকে ঘরে তালাবন্দি করে রেখে হাইলাকান্দি সদর পুলিশের কাছে খবর দেন। খবর পেয়ে সদর থানার ওসি ইন্সপেক্টর আম্পি দাউলাগপ্পুর নেতৃত্বে পুলিশ বাহিনী এসে ধর্ষক কবির হোসেন এবং তাকে আটক করে হাইলাকান্দি সদর থানায় নিয়ে যান। নির্যাতিতা আরও জানান যে দুদিন পর পুলিশ ধর্ষক কবির হোসেনকে ছেড়ে দেয়, কিন্তু এক সপ্তাহের অধিক সময় ধরে তাকে মহিলাদের শিবিরে আটক করে রাখে সদর পুলিশ। এদিকে স্বামী আলাউদ্দিনকে তাকে ছাড়িয়ে আনার অনুরোধ করলেও তার স্বামী চরিত্রহীন বলে মিথ্যা দোষারোপ করে তার সঙ্গে স্বামী স্ত্রীর সম্পর্ক বিচ্ছেদ করে দেয়। পরে তার দাদু ও দিদিমা সদর থানায় স্বাক্ষর দিয়ে তাকে ইউডিসি থেকে মুক্ত করে আনেন। এ ব্যাপারে জেলা প্রশাসনের কাছে এ ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে বিহিত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, সিএনএন 24, শিলচর।